হ্যাশট্যাগ বাংলা দেশের ভরসা এখন বাংলা। সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে শুরু করছি চটপট ৪০। যে খবরগুলোর দিকে শুরুতেই নজর রাখবো, বারুইপুর মহকুমা আদালতে তোলা হলো আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে বারুইপুর আদালতে ঢোকার আগে মন্তব্য নওশাদের। এলাকায় অশান্তি ছড়ানো এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয় নওশাদ সিদ্দিকিকে। শুক্রবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়। এখান থেকে কাশীপুর থানায় তাকে পুলিশি হেফাজত নেবে। নওশাদ সহ মোট ৫১ জনকে তোলা হয়েছে আদালতে। শাসক দলের ভোট ব্যাংক নষ্ট হচ্ছে, তাই এই গ্রেফতারি। তবে গরিব মানুষের এই লড়াই চলবে এমনটাই জানিয়েছেন নওশাদ সিদ্দিকি। ত্রিকোণ প্রেমের জেরেই ফাটল সৌমিত্র সুজাতার। বিবাহ বন্ধনের আদালতে এসে সাফ জানালেন সুজাতা। শুক্রবার ডিভোর্স মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শুক্রবার দুপক্ষই জেলা আদালতে হাজির হন। শুক্রবার বেগুনি আর সি গ্রিন রঙের শাড়ি, চোখে সানগ্লাস, কপালে লাল টিপ পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে আসেন সৌমিত্র জয়া সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করজোর করে বলেন, যা সত্য তাই প্রকাশ করুন, এক বর্ণ এদিক ওদিক করবেন না, দরকারে প্রকাশের দরকার নেই। যোশীমঠে আজ পড়ল জম্মু কাশ্মীরের দোহা জেলায়। জম্মু ও কাশ্মীরের দোহা জেলায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ফাটলের জেরে বসে যাচ্ছে মাটি, দাবি জেলা প্রশাসনের। এলাকাটি মাটিতে বসে যাচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। দোহা জেলায় সরকারি জেলা শাসক আতাহার আমিন জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি জেলার প্রধান প্রশাসনিক ভবন সহ একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। আগামী ৪৮ ঘন্টায় আরও কমতে পারে তাপমাত্রার পারদ, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই বলেই খবর। অন্যান্যবার ফেব্রুয়ারির শুরুতেই কার্যত বিদায় নেয় শীত, লেপ কম্বল দূরে সরিয়ে রাখার প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু এবার যেন সেই প্রথাগত নিয়মের বাইরে, কারণ পুজোর পর যেখানে মনে করা হয়েছিল যে ঠান্ডা এবারের মতো বিদায় নিল সরস্বতী পুজোর পর, সেখানে কিন্তু ফের কামড় বসিয়েছে ঠান্ডা। উড়িয়ে দেওয়া হবে রাম জন্মভূমি, উড়ো ফোন আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বাড়ানো হয় অযোধ্যায় রাম মন্দির তৈরির নিরাপত্তা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, অজ্ঞাত পরিচয় একজন ফোন করে জানান অযোধ্যায় রাম মন্দির চত্বর উড়িয়ে দেওয়া হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের অযোধ্যার এক বাসিন্দার কাছে উড়ো ফোনটি আসে। জানা গিয়েছে মনোজ নামে ওই ব্যক্তি রামকোট এলাকার বাসিন্দা। বুধবার টানা পঞ্চম সেশনেও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির শেয়ারগুলির পতন অব্যাহত রয়েছে। এলআইসির বাজার মূলধন প্রায় ৬৫,৪০০ কোটি টাকা কমে গিয়েছে। বাজার মূলধন ৪,৪৪,১৪১ কোটি টাকা থেকে আজ ৩,৭৮,৭৪০ কোটি টাকা কমেছে। গত পাঁচ দিনে স্টকটি ১৪.৭৩% কমেছে। আদানি গ্রুপের স্টকের দরে ধস নামার ফলেই এলআইসি শেয়ারের দাম পড়তে শুরু করে। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনের পরে আদানি স্টক পতন শুরু হয়েছিল। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছিল বিশ্বব্যাংক। বৃহস্পতিবার তার কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। সাফ জানিয়ে দেওয়া হলো, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটানোর জন্য তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন নেই। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাংক কোর্ট অফ আর্বিট্রেশন দিয়েছে যা নিয়ে ভারত অত্যন্ত ক্ষুব্ধ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ভারতের তরফে সিন্ধু জল চুক্তির কমিশনার গত ২৫ জানুয়ারি নোটিশ জারি করেছে। মাঝ আকাশে ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানের। আগুন লেগে যায় বিমানটিতে। জানা গিয়েছে বিমানটি ওড়ার পরেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জানা যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান আবুধাবি থেকে কালিকট যাচ্ছিল। বিমানটি ওড়ার পরই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন, তারা সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। নাচতে গিয়ে এবার শ্রীঘরে ঠাঁই হলো যুগলের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইরানে।
অপরাধ বলতে ইরানের রাজধানী তাহরানের ফ্রিডম স্কোয়ারে নাচতে দেখা গিয়েছিল ওই যুগলকে। ওই যুগলের নাচের জমি নাচের ছবি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। ব্যাস, আর তারপর যাবে কোথায়? কট্টরপন্থী ইরানের প্রশাসন ওই যুগলকে প্রকাশ্যে এই ধরনের নাচের জন্য দোষী সাব্যস্ত করেছে। 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ওই যুগলকে। ওই যুগল তাদের নাচের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল, ভাইরালও হয় মুহূর্তের মধ্যে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির মুসলিম প্রতীকে ফের মাথা চাড়া দিচ্ছে। শুক্রবার ত্রিপুরায় ভোটের প্রচারে উড়ে যাওয়ার আগে বলিউড সুপারস্টার মিঠুন তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্য অন্তত সেই ইঙ্গিতে দিচ্ছে। শুক্রবার সকালে মিঠুন জানান, বিজেপি কোনোদিন মুসলিম বিরোধী নয়, এটা একটা বিজেপির বিরুদ্ধে প্রচার চালানো হয় যে বিজেপি মুসলিম বিরোধী। বিজেপি চিরকালই মুসলিমদের পক্ষে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী, একরকম ইমেজ তৈরি করা হয়েছিল, এটা বলে মার্কেটে ছাড়া হয়েছিল। এদিন মিঠুন স্পষ্ট করে দিয়েছেন বিজেপি মুসলিমদের পক্ষে, তবে একই সঙ্গে জানান তাদের হিন্দুস্থানি মুসলিম হতে হবে। মালদায় প্রশাসনিক সভায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা গুরুচাঁদের নাম ভুল উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী। সম্ভবত মুঠফসকেই তিনি ভুল উচ্চারণ করেন, কিন্তু বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার একটি টুইট করেন, সেখানে তিনি মন্তব্য করেছেন গুরুচাঁদের নাম বিকৃত করে মতুয়া ও নমশূদ্র সমাজকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। সারা জীবন মতুয়া সমাজকে ভোট ব্যাংক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেন না, এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী। আমেরিকান গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়েছে বিখ্যাত ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ওই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরই আদানির শেয়ারের ক্রমাগত ধস। বুধবার আদানি তার 20,000 কোটি টাকার ফলোয়ান পাবলিক অফার প্রত্যাহার করে নিয়েছেন। আমেরিকান গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়েছে বিখ্যাত ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এরপরই আদানির শেয়ার ক্রমাগত কমছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুরুষ পরীক্ষার্থী দেখল বাকি পরীক্ষার্থীরা সবাই মহিলা। সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় 500। ব্যাস, আর যায় কোথায়। এরপরই জ্ঞান হারিয়ে ফেলে ওই কিশোর পরীক্ষার্থী। ঘটনার জেরে ওই পরীক্ষা কেন্দ্রে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দার ব্রিলিয়ান্ট কনভেন্ট প্রাইভেট স্কুলে, আর সেখানে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে যায় 17 বছর বয়সী মনীষ শঙ্কর। তবে তার জ্ঞান হারানোর মূলে কিন্তু পরীক্ষার দুশ্চিন্তা ছিল না, বরং পরীক্ষা কেন্দ্রে 500 জন ছাত্রীর মাঝে নিজেকে দেখতে পেয়ে হকচকিয়ে যায় ছাত্র, আর তাতেই অজ্ঞান হয়ে যায় সে। মদ নয়, দুধ খান। মদের দোকানের সামনে গরু বেঁধে প্রচার করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ওরছা শহরে একটি মদের দোকানের সামনে হাজির হন বিজেপি নেত্রী উমা ভারতী। সেখানে গিয়ে একটি গরুকে বেঁধে দিয়েছিলেন তিনি। ওই দোকানে মদ কিনতে আসা ব্যক্তি এবং সেদিক দিয়ে যাওয়া সকলকে বলছেন শরাব নেহি দুধ পিও, অর্থাৎ মদ নয় গরুর দুধ খান। উমা ভারতীর এই কাণ্ড দেখে রীতিমতো ভিড় জমে গিয়েছিল এই মদের দোকানের সামনে। আগামী 6 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ কিয়ারা, তবে বিবাহস্থল মুম্বাই নয়, তারা বিয়ে করবেন সেই রাজস্থানে। শোনা যাচ্ছে কিয়ারা এবং সিদ্ধার্থের বিয়ের ভিডিও স্ট্রিম করবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। সেই ওটিটি প্ল্যাটফর্মের নাম অ্যামাজন প্রাইম। এমনটাই জানা যায় যে কিয়ারা সিদ্ধার্থের তরফ থেকে আভাস মিলেছে ওটিটি প্ল্যাটফর্মের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। কিয়ারা এবং সিদ্ধার্থের অতিথি তালিকাও বেশ আকর্ষণীয়। কবির সিং ছবিতে অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন কিয়ারা, তিনি পরিচিত হয়ে উঠেছিলেন প্রীতি নামে। নিজের বিয়েতে তার অনস্ক্রিন প্রেমিক শাহিদকেও আমন্ত্রণ জানিয়েছেন কিয়ারা।
তুষার ঝড়ের দাপটে বিপর্যস্ত টেক্সাসের বিস্তীর্ণ এলাকা, বিদ্যুৎহীন বহু বাড়ি, যার জেরে ঠান্ডার মধ্যে দুর্দশা বেড়েছে বাসিন্দাদের। এমন দুর্দশার ছবি ধরা পড়েছে আমেরিকার টেক্সাসে। ঠান্ডার মধ্যে বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ অবস্থা টেক্সাসের বাসিন্দাদের। টেক্সাস, আরাকানসাস বিভিন্ন জায়গায় ঠান্ডার কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের। বৃহস্পতিবার রাতে টেক্সাসে প্রায় 3,60,000-এরও বেশি মানুষের বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না। বুধবার থেকে অস্টিনে প্রায় 30% বাড়ি বিদ্যুৎহীন হয়ে রয়েছে। বলিউডের পাঠান ছড়ে খাপলো দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা আমুল। পাঠানের সাফল্যে আমুলের বিশেষ কার্টুনের উপস্থাপনা সকলের মন জয় করে নিয়েছে। শাহরুখ ও দীপিকার কার্টুন বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের সাফল্য উদযাপন করেছে আমুল। ইতিমধ্যেই সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের কার্টুনের ছবি দিয়ে আমুল লিখেছে, বলিউডের বাদশাহ ব্লক ব্লাস্টারের সঙ্গে ফিরে এসেছেন। ছবিটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করে আর পোস্টের প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। ভারতীয় ক্রিকেট দলের জন্য এই সময় একটা সুখবর সামনে এসেছে। চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে দীর্ঘদিন বাইরে থাকা দ্রুতগতির বোলার জসপ্রীত বুমরা এখন সম্পূর্ণ ফিট। তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহাবের জন্য রয়েছেন, সেখানে তিনি পুরোদস্তুর বোলিং শুরু করে দিয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন। অস্ট্রেলিয়া ভারতের 4টি টেস্ট এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম টেস্ট 9 ফেব্রুয়ারি নাগপুরে খেলা। দেবলীনা তথাগতকে মিলিয়ে দিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। 2021-22 সালে সম্পর্ক ভেঙেছিল একাধিক তারকার। একসময় যাদেরকে কাপল গোল হিসেবে ভাবা হতো তাদের বিচ্ছেদ মন খারাপ করে দিয়েছিল একাধিক অনুরাগীর। এই তালিকায় আসে টলিউডের একসময় চর্চিত জুটি তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। দীর্ঘ 9 বছরের বিয়ে ভেঙে বেরিয়ে আসেন তারা। 2012 সালে সাত পাকে বাধা পড়েন দেবলীনা তথাগত। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। থানাতেই বিয়ের আসর, জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান চলছে থানাতেই, আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সাড়ে 8 বছর পর এবার ছাড়া পেলেন নেতাই কাণ্ডে অভিযুক্তরা। নেতাই কাণ্ডে প্রধান অভিযুক্তদের তালিকায় থাকা ডালিম পাণ্ডে, তপন দে স্বাগত জানাতে বাম যুবকর্মীরা উপস্থিত হয়েছিলেন সংশোধনাগার চত্বরে। জেল থেকে বের হতেই গলায় মালা দিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের, হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইন আপ পর্যন্ত। জেল থেকে বেরিয়েই তারা মাটি পুনরুদ্ধারের বার্তা দিয়ে বেরিয়ে যান ঝাড়গ্রামের উদ্দেশ্যে। সৌদির যুবরাজ হলেন মোহাম্মদ বিন সালমান। তার আমলে সৌদি আরবে প্রাণদণ্ডের হার লাফিয়ে বেড়েছে। কেবল 2022 সালে সেদেশে প্রাণদণ্ড দেওয়া হয়েছে 147 জনকে। এর মধ্যে গত বছরের মার্চেই সাজা পেয়েছেন 81 জন। এই ধরনের শাস্তি দিয়ে সৌদি যুবরাজ পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাইছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিরোধীদের। কোন ধরনের বিরোধিতাই যে বরদাস্ত করা হবে না তা বার্তা দেওয়া হয়েছে যুবরাজের তরফ থেকে। যুবরাজ যদিও জানিয়েছেন কেবলমাত্র খুনের মতো অপরাধের ক্ষেত্রেই প্রাণদণ্ড দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই আচমকা প্রাণদণ্ড দেওয়া হচ্ছে অহিংস আন্দোলনে যুক্তদেরও। লিটার প্রতি দুধের দাম 3 টাকা বাড়াতে চলেছে আমুল। দুধের দাম লিটার প্রতি 63 থেকে বেড়ে 66 টাকা হবে, ফলে বহু বাড়িতেই মাসের খরচ এক ধাক্কায় বেড়ে যাবে বলেই আশঙ্কা অনেকের। বাজেটের পরে আমুলের ওই ঘোষণায় চিন্তায় আমজনতার। শুক্রবার থেকেই এই দাম প্রযোজ্য হবে। আমুল গোল্ডের 1 লিটারের দাম ছিল 63 টাকা, তা কিনতে দিতে হবে আরও 3 টাকা বেশি। মোষের দুধ এখন প্রতি কেজি 70 টাকায় মিলবে। সংস্থাটির এই ঘোষণার পরই ময়দানে নামে কংগ্রেস। আচ্ছে দিন উল্লেখ করে বিজেপি সরকারকে নিশানা করেছে কংগ্রেস। ভাবুন, বিমানে চড়ে আপনি হংকং গেলেন অথচ কোনো খরচ লাগলো না, এমনটা কোনো আকাশকুসুম কল্পনা নয়। যদি আপনি হতে পারেন ভাগ্যবান 5 লক্ষ জনের মধ্যে একজন, কেননা এতগুলি বিমানের টিকিট বিলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং প্রশাসন। সরকারি এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। কেন হঠাৎ এমন অদ্ভুত পরিকল্পনা? আসলে সেদেশের পর্যটনের অবস্থা অত্যন্ত শোচনীয়। 2019 সালে হিংসাত্মক প্রতিবাদ হবার পর থেকেই হংকংয়ের ভাবমূর্তিতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই অতিমারীর প্রাদুর্ভাব, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশ্বের কাছে হংকংয়ের ভাবমূর্তি শোধরাতে এবং পর্যটকদের ফেরাতে হ্যালো হংকং প্রকল্প শুরু করা হয়েছে, তারই অংশ বিমানের টিকিট বিলি করা। স্কুলে মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। চালের বস্তা খুললেই কালো পোকা বেরিয়ে আসছে, দেখলে একেবারে গা শিউরে উঠবে। তবে এই চালই রান্না করে ছাত্রদের খাওয়ানো হচ্ছে দিনের পর দিন।
স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সবাই চুপে। এই ঘটনা মালদার কালিয়া চকের 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর প্রাথমিক বিদ্যালয়ে। তবে এখানেই শেষ নয়, ছাত্রদের জন্য আসা এই পোকাধরা চাল শাকসবজি নাকি স্কুলের প্রধান শিক্ষক চুরি করছেন, এমনই অভিযোগ তুলেছেন অভিভাবকরা। স্কুলে উপস্থিত পড়ুয়াদের সংখ্যা 131, আর সে জায়গায় প্রধান শিক্ষক মিড ডে মিলের হিসেবে দেখাচ্ছে স্কুলের ছাত্র সংখ্যা 230। এভাবেই দিনের পর দিন খাবার চুরি হচ্ছে। দেশের সব সমাজ মাধ্যম থেকে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী এম এল শর্মা। দেশের শীর্ষ আদালতকে এ বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে তিনি বলেন, তথ্যচিত্রতে নিষেধাজ্ঞা জারি করার এই সিদ্ধান্ত স্বেচ্ছাচার প্রসূত এবং অসাংবিধানিক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টারি নিষিদ্ধ করায় কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। কোন রকম কাজ না করে 100 দিনের প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এলাকাবাসীর একাংশের। ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই সমস্ত ঘটনা সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক চর্চা। গরু পাচার মামলায় আগামী 14 দিনের জন্য ফের গলাদের পেছনেই থাকতে হবে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। শুক্রবার আসানসোল জেলা আদালতে তাকে পেশ করা হয়, কিন্তু এদিন অনুব্রত জামিনের আবেদনই করেনি তার আইনজীবী। ফলে ফের 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিনই পরবর্তী শুনানি। জানুয়ারি মাসে দেশে কর্মসংস্থানের হারে বড় ধরনের পতন হয়েছে। দেশের বেকারত্বের হার জানুয়ারি মাসে 4 মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। জানুয়ারি মাসে দেশের বেকারত্বের হার 7.14%। দেশের ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, দেশের শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলে কর্মসংস্থানের হাল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানুয়ারি 2023 পরিসংখ্যান দেখায় যে এই মাসে বেকারত্বের হার ছিল 7.14%। এর আগে 2022 সালের ডিসেম্বরে বেকারত্বের হার ছিল 8.5%। রাজ্যসভা সামনের সারি থেকে সরিয়ে দেওয়া হলো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আসন। বৃহস্পতিবার রাজ্যসভার আসনে রদবদল করা হয়েছে। তারপরে জানা যায় একেবারে পেছনের সারির আসন বরাদ্দ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য। তার দল কংগ্রেসের তরফে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। শুধু মনমোহন সিং নয়, আসন রদবদল করা হয়েছে আরও অনেক সাংসদের। এবার থেকে সামনের সারিতে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কেন হঠাৎ পেছনের সারিতে পাঠিয়ে দেওয়া হলো প্রাক্তন প্রধানমন্ত্রীর আসন? কংগ্রেস সূত্রে খবর, চলাফেরা করতে খুবই অসুবিধে হয় 90 বছর বয়সী সাংসদের। হুইল চেয়ারের সাহায্য ছাড়া কার্যত তিনি নড়াচড়া করতেই পারেন না। ফলে রাজ্যসভায় সামনের সারি পর্যন্ত নিজের হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসা খুবই অসুবিধাজনক। এই কথা ভেবেই পেছনের সারিতে তার বসার ব্যবস্থা করা হয়েছে। আমেরিকার স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির ওপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন। বৃহস্পতিবার পেন্টাগনের তরফেই দাবি করা হয়েছে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে যে ওই বেলুন নষ্ট করতে গুলি করাও খুব ঝুঁকিপূর্ণ, তাই আপাতত সতর্ক থাকছেন তারা। তবে ওই বেলুন নিয়ে চীন আমেরিকার সম্পর্ক ফের উদ্বেগের মধ্যে রয়েছে। পেন্টাগন একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে যে আগেও আমেরিকার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় এই ধরনের বেলুন দেখা গিয়েছিল। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এই সপ্তাহে বেজিংয়ে প্রথম সফর করার কথা ছিল। তার সফরে এই বেলুন কোনো প্রভাব ফেলবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। কলকাতা শহরকে দূষণমুক্ত করতে ব্যাটারি অপারেটেড গাড়ির প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার চেতলা বাসভবন থেকে ব্যাটারি চালিত গাড়িতে চালকের আসনে বসে গাড়ি চালিয়ে দেখেন তিনি। টেস্ট ড্রাইভের পর তিনি জানান যে আমরা চাইছি কলকাতা পৌরসংস্থার গাড়িগুলিকে ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করতে, যাতে বেশি করে ইলেকট্রিক গাড়ি চলুক, বায়ু দূষণের পরিমাণ যাতে কমে যায়। তিনি জানান যে কলকাতা পৌরসংস্থায় যেসব গাড়ি 15 বছরের উপরে হয়ে যাচ্ছে সেই সব গাড়ির পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ি করা হবে। এর আগে দূষণ কমানোর জন্য পরিবহন দপ্তর ইলেকট্রিক বাস চালু করেছিল। সে সত্যিই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। দেখতে দেখতে 6 মাস বয়স হয়ে গেল পরিমণি আর শরীফুল রাজের একমাত্র ছেলে রাজার। ছেলেকে নিয়ে তার আদরের শেষ নেই। আদরের রাজপুত্রের অন্নপ্রাশনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু। ছেলের জন্য সোনার বাটি চামচ কিনলেন রাজ। পরিমণি ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবি পোস্ট করে তিনি লেখেন,
মুখে ভাতের আয়োজন, রাজ মিথ নিয়ে খুব আরাম করেই তারা এই অনুষ্ঠান করছেন। এসব ছেলের বাবার কাণ্ড, কি সুন্দর না? এইসব কেউ আদিক্ষেতা মনে করলে আমার বেশ ভালোই লাগবে। একুশ কিলোমিটার ওয়াক, ছ ঘন্টা ওয়ার্কআউট করে কমিয়েছিলেন 108 কিলো ওজন। মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি 2016 নিজের 108 কিলো ওজন কম করতে 18 মাস সময় নিয়েছিলেন। 2016 ওয়েট লসের পর এখন অনন্ত আম্বানির ফটো সামনে এসেছে। লোকেরা তার ট্রান্সফরমেশনের ছবি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। অনন্ত রাধিকার আশীর্বাদের সময়ের ছবি সামনে এসেছে, তখন সবাই তা দেখে অবাক হয়ে গিয়েছেন যে কীভাবে অনন্তর ওজন এত বেড়ে গেল। আসলে অনন্ত আম্বানির রেগুলার ওয়ার্কআউট এবং স্ট্রিট ডায়েট থেকে নিজের ওজন কম করেছিলেন। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী অনন্ত আম্বানির ক্রনিক অ্যাস্থমার কারণে তাকে মেডিটেশনের ওপর থাকতে হতো। এর বেশি মেডিটেশনের কারণে অনন্ত আম্বানির ওয়েট গেইনের মুখ্য কারণ ছিল। গৌতম আদানি সংস্থার ধাক্কায় নড়ে গেল আমেরিকার শেয়ার বাজার। বৃহস্পতিবার রাতে বাজার খোলার কিছুক্ষণ পরে আদানি গোষ্ঠীর শেয়ার দরের পতন ঘটতে শুরু করে, যার প্রভাব পড়েছে ডাউ জোন্স সূচকেও। শুক্রবার শেয়ার বাজারের আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর 10% পড়ে যায়। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার কেনাবেচা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে আবার তা চালু হলেও পতন ঠেকানো যায়নি। এবার চাঁদে পা রাখতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী রাজাচারী। জানা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাকে মুন মিশন টিমের জন্য মনোনীত করেছেন। মঙ্গলবারই এই ঘোষণা করা হয়েছে। তবে সেনেট এবং সেনার অনুমোদন পাওয়ার পরই রাজাচারীর মহাকাশ যাত্রায় শিলমোহর পড়তে চলেছে। এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগের পর তিনি এই চন্দ্র অভিযানে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, ইউএস বায়ুসেনা পদের নিরিখে সেনার সম্মান, যেখানে ব্রিগেডিয়ার্সের 1-স্টার জেনারেল হিসেবে বিবেচনা করা হয়। কলেজিয়াম পদ্ধতিতে বিচারপতি নিয়োগ ঘিরে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের চাপানোতরের আবহের মধ্যেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে সম্মত হল বম্বে হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি বিচার বিভাগের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে ধনখড় এবং রিজিজুর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হতে পারে। কলেজিয়াম ব্যবস্থা এবং বিচারালয়ে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকার এবং বিচার বিভাগের টানাপোড়েনের আবহে গত ডিসেম্বরে দিল্লিতে একটি আলোচনা সভায় ধনখড় বলেছিলেন, জনগণের ভোটে নির্বাচিত আইনসভার সদস্যদের পাশ করা আইনকে দেশের শীর্ষ আদালত অসাংবিধানিক বলছে, এমন নজির বিশ্বে আর নেই। ভারতীয় দলের একটি ভিডিও নেট মাধ্যমে দেখা যাচ্ছে, যা দেখলে চমকে উঠতে পারেন সমর্থকরা। ঈশান কিশান চড় মারছেন শুভমান গিলকে, সেটা বসে বসে দেখছেন যুজবেন্দ্র চাহাল। শুভমান নিজেও নিজেকে চড় মারলেন, কিন্তু কেন? এই ভিডিও নেট মাধ্যমে নিজেই দিয়েছেন শুভমান, যদিও গোটা ভিডিওতে অভিনয় করেছেন শুভমানরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে শুভমানকে বকছেন ঈশান, হঠাৎ শিম্পাঞ্জির মতো লাফিয়ে উঠলেন তিনি। শুভমান বোঝানোর চেষ্টা করছেন ঈশানকে, কিন্তু ঈশান কিছুতেই বুঝছেন না। বুধবার কেন্দ্রীয় বাজেটের ঘোষণা হয়েছে আর তার মধ্যেই বাড়ল সোনার দাম। কলকাতায় শুক্রবার 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 53,610 টাকা। আগের দিনের থেকে কলকাতায় 600 টাকা বেড়েছে সোনার দাম। দেশের রাজধানী সহ নয়াদিল্লিতে 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রাম 53,760 টাকায় বিক্রি হচ্ছে। সোনার দামে দেশের প্রধান শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। পশ্চিম ভারতে অবস্থিত মেট্রো শহর মুম্বাইতে সোনার দাম কলকাতার সমানই থাকল। চটপট 40 এখন এ পর্যন্তই, দেখতে থাকুন আজ তার বাংলা।